হাতের কোনো কাজ সঙ্গে সঙ্গে মিটিয়ে নেওয়াই ভালো পরে করছি বলে ফেলে রাখলে সেটা কিন্তু পড়েই থাকে বা জমে যায় তো আজকে ভেবে চিনতে সারাদিনের ফাঁকে আমি ভেবেছি আমার জমিয়ে রাখা কিছু কাজ কমপ্লিট করে নেব নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদের নতুন একটা ব্লকে ওয়েলকাম আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও অনেক ভালো আছি তো আমার এই ভিডিওটি যে সকল বন্ধুরা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি এখন বাজে কিন্তু সকাল দশটা তো আজকে একেবারে রান্নাঘর থেকে কিন্তু ব্লগটা শুরু করলাম তো এখানে সকালবেলায় রান্নাবান্না করে নিচ্ছি মানে ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চ তো মোটামুটি বেশিরভাগ দিন একসাথেই করে থাকি তো সেটাই করছি তো ভাতটা হয়ে গেছে আর এখন হচ্ছে সবজি রান্না করছি তো এখানে ইঁচড় রান্না হবে তো আমি ইচোরটা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে রেখে দিয়েছি আর এখানে আলুগুলো ভেজে নিচ্ছি একটু হলুদ আর একটু লবণ দিয়ে নিয়েছি ভেজে নিচ্ছি আর আলুটা একটু মানে পেঁয়াজ রসুন দিয়ে করবো চিংড়ি মাছ ছাড়াই আর কি কিছুদিন হলো কিছুদিন না বেশ অনেক কয়েকদিন ধরেই আর কি বছর খানিক বলতেই পারো চিংড়ি মাছটা আমাদের ঘরে একদমই আসে না মাঝে একদিন এনেছিলাম তো মামাম খেয়ে আরও বেশি কষ্ট হয়েছিল তো সেই জন্য বন্ধ করে দিয়েছি মানে চিংড়ি মাছটাতে অ্যালার্জি বেশি হচ্ছে ওই জন্য তো ওই জন্য পেঁয়াজ রসুন দিয়ে মানে একদম কষা কষা করে রান্না করব। তো যাই হোক আলুগুলো ভেজে তুলে নিয়েছি জিরে আর শুকনো লঙ্কা ফড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তো পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিলাম তারপরে সিদ্ধ করা ইঁচড়গুলো দিয়ে দিলাম কী বলতো ইঁচড়টা আগে একটু ভেজে তুলে নিলে আমার মনে হতো ভা মানে ভালো হতো তো যাই হোক আজকে ভাবলাম আমি একবারেই দিয়ে দেবো কারণ মামা খিদে পেয়ে গেছে যাই হোক ভালো করে একটু ভেজে নিলাম তারপরে মশলা করে নিয়েছিলাম মশলাটা দিয়েছিলাম আজকে জিরে আদা বাটা আর একটু রসুন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা একসাথে দিয়ে কিন্তু পেস্ট করে নিয়েছি তো এখন একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে আর কি যেটা রেড চিলি পাউডার হলুদ আর লবণ একসাথে দিয়ে দেখো ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি বেশ মশলাটা অনেকক্ষণ ধরে কষালেই ভালো হয় আর দেখো এক হাতে ক্যামেরা ধরে রয়েছি বলে কড়াইটা কিন্তু উল্টেই যাচ্ছিলো তো যাই হোক ভিডিও করার চক্ক করে কড়াইটা কিন্তু উল্টে যাচ্ছিলো আর দেখো জল দিয়ে দিয়েছি তো এর মধ্যে দেখো টাকাম করে বসেছি ইচোটটা নামিয়ে পাবদা মাছ করতে গেছিলাম তো মাছটাকে বসিয়েছি আর মানে একটার সাথে আরেকটা দিয়ে দিয়েছি যেহেতু একটু ফোটে আর পুরো তেলটা আমার হাতের উপরে এসে পড়েছে তিনটে আঙুলি পুড়ে গেছে প্রচণ্ড জ্বালা করছে সাথে সাথে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি সরষের তেল কিন্তু জ্বালা কমছে না অনেকে বলে আর কি পোড়ার উপরে মানে পেস্ট লাগালে ঠান্ডা হয়ে যায় সেটা আমিও জানি আমি অনেক কয়বার এরকম মানে মাঝে মাঝে আমার হাতটা পড়ে আর কি রান্না করতে গিয়ে অতিরিক্ত চঞ্চল তো মানে দৌড়াদৌড়ি করে কাজ করি তো তো এটাই হয় আমার সাথে প্রায় দিনই পুড়ে যায় তো আমি এটাই লাগাই কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যায় না হলে প্রচণ্ড জলে আর আজকে অনেকটা পুড়ে গেছে মানে তিনটে আঙুলের মাথায় আর কি তেল পড়েছে তো ওই জন্য একটু কিন্তু লাগিয়ে নিলাম হচ্ছে কলগেট যে একটু ঠান্ডা হয়ে গেলে আমি এবার কাজ করতে পারবো দেখো পোড়া হোক যাই হোক সব কিছু তো একা হাতে এখন করতে হবে কারণ রান্নাটাও অসম্পন্ন রয়েছে আর বাকি কাজগুলো অসম্পন্ন রয়েছে তো যাই হোক ওদিকে দেখো ইচোরটা নামিয়ে তাড়াতাড়ি করে মামামকে আগে খেতে দিয়ে দিয়েছি আর খেতে দেওয়ার পরেই কিন্তু আমি মাছটা ভাজতে গেছি যে মাছটা বসিয়ে দিই বাদ কাজগুলো করবো তো তারপরে দেখো বন্ধুরা ওই পোড়া হাত নিয়েই আর কি ঘরগুলো আস্তে আস্তে গুছিয়ে নিয়েছি গুছিয়ে ঝাড়ু লাগিয়ে পোছা লাগিয়ে নিয়েছি তো প্রচণ্ডই জ্বলছে এখনো পর্যন্ত ঠান্ডা হয়নি তবুও আলতো আলতো করে কিন্তু সামনে দিয়ে ঘরগুলো সব মানে মুছে টুছে নিলাম হলে তো অনেক দেরি হয়ে যাবে এমনিও অনেকক্ষণ বসেছিলাম পুরোটাই তো আর তোমাদেরকে দেখায়নি অনেকক্ষণ বসেছিলাম অনেকটা টাইমও হয়ে গেছে তো যাই হোক সামনাসামনি দিয়ে মুছেছি পুরো ভালো করে মুছিনি আজকে তারপরে দেখো রান্নাঘরে প্রচুর অনেক বাসন জমে গেছে আর কি রান্নাবান্না করেছি সকালের খাওয়া দাওয়া তো যাই হোক কলগেট মানে পেস্ট আমি ধুয়ে নিলাম না নাহলে বাসনগুলোর মধ্যে আবার লেগে যাবে পেস্টের গন্ধ বেরোবে আর জানো তো পেস্ট দিলে মানে পোড়া জায়গা কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় জলা কম হয়ে যায় তো আমার অনেকটাই মানে জলা কম হয়ে গেছে আর ঠোলাটাও পড়ে না যে ফোসকাটা পড়ে আর কি সেটাও কিন্তু পড়ে না সাথে সাথে লাগাতে হবে মানে তেলটা পড়লে কিন্তু সাথে সাথে লাগাতে হবে আমি এটা অনেকবারই করে দেখেছি তো যাই হোক দেখতেই পাচ্ছ এক হাত মানে মানে কোনোরকম মেজেছি আর রকম মানে ধুয়ে ধুয়ে নিচ্ছি আর সব সকাল থেকেই ভাবছি যে আজকে ফেলে রাখা কাজগুলো কিন্তু আমি কমপ্লিট করব মানে অনেক কয়েকদিন ধরেই ভাবছি যে এই কাজটা করবো এই কাজটা করবো মানে সেটা করা হয়ে উঠছে না মানে টাইমে হচ্ছে না কিন্তু আবার তার মধ্যে দেখো আজকে মানে ঠিক করেছি যে এই কাজটা আমি করব তো মানে হাতটা পুড়ে মানে পুড়িয়ে বসে থাকলাম তবুও করব কারণ এরপরে আর টাইম নেই তো দেখো এবার জলগুলো ভরে নিচ্ছি আর কি বোতল যেগুলো খালি হয়ে যায় সেগুলো ভরে ভরে আবার ফ্রিজে রাখতে হয় কারণ অ্যাকোয়াগার্ডের জল প্রচণ্ড গরম হয়ে যায় পাইপটা পিছনে একদম রোদের মধ্যে থাকে তো যখন অ্যাকোয়াগার্ডে জলটা ঢোকে পুরো আগুনের মানে জল তো জল ঢোকে তো ওই জন্য আমি একদম ফ্রিজে রাখি যতবারই বোতল খালি হয়ে যায় আর এখানে দেখো আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখানে একটা লিকুইড রয়েছে যেটা অ্যামোয়েজ জুম তো এইটা দিয়ে কিন্তু আমি ঘর সব ক্লিন করি ঘরের যত ফার্নিচার ফ্রিজ বলো টিভি সব কিছুই কিন্তু এটা দিয়ে ক্লিন করি তো খুব সহজেই ক্লিন করা হয়ে যায় তো সেটাকে আজকে আবার শেষ হয়ে গেছিলো নতুন করে আবার স্প্রে বোতলে ঢেলে নিলাম তো আজকে মেন যে কাজটা করব এই চিমনিটা পরিষ্কার করব তো বন্ধুরা খুব সহজেই মানে চারশো পাঁচশো টাকা তোমাদের কিন্তু খরচা করতে হবে না বিনা খরচায় কিন্তু বাড়িতেই নিজেরাই সার্ভিসিং করে নিতে পারো আমার মতো করে আমি কিন্তু নিজে নিজেই এখন আমি সার্ভিস করি বাড়িতে তো মাসে একবার করে তো দেখতেই পাচ্ছ কতটা তেল জমেছে আর কতটা নোংরার উপরটা কতটা নোংরা জমেছে দেখতেই পাচ্ছ আর এখন আমি বেশি নোংরাও হতেই দিই না একদম কেন বলো তো বেশি নোংরা হলে না ভীষণ কষ্ট হয় পরিষ্কার করতে তো বন্ধুরা তোমরা কিভাবে বিনা খরচায় বাড়িতে কিন্তু এইভাবে চিমনি পরিষ্কার করতে পারবে সেটাই আজকে তোমাদেরকে বলবো আর বন্ধুরা চিমনি তো এখন তো অনেকের অনেক রকম মডেলের হয়ে গেছে এটা যেহেতু আমার অনেক বছরের আর কি মিনিমাম এটার বারো তেরো বছর বয়স হয়ে গেল তখন কিন্তু এই চিমনির মানে এই ডিজাইনটাই ছিল মডেলটা তখনকার টাইমে লাগানো এখন ধরো একটু ছোট মডেলের হয়ে গেছে সেটা ভা মানে একটু রকম হয়ে গেছে কিন্তু সেমভাবেই পরিষ্কার করতে হয় তো বন্ধুরা যখন আমাকে প্রথম দুই তিনবার সার্ভিস করতে এসেছে প্রথম তো কিছুদিন ফ্রি ছিল তারপরে কিন্তু টাকা নিত তো আমি আর আমার হাজব্যান্ড আর কি মানে আমার বড়বাবু আমরা দুজনে দেখে নিয়েছিলাম কিভাবে সার্ভিস করতে হয় তো বন্ধুরা প্রথমে আমি সার্ভিস করতাম মানে তোমরাও সেটা করতে পারো একদম বিনা খরচায় যেটা আমি বললাম যে একটা বাটিতে কেরোসিন কেরোসিন তো সবার ঘরে থাকে তো তেলের জন্য কিন্তু কেরোসিনটাই বেটার তো কেরোসিন দিয়ে আর কসবাইট দিয়ে কিন্তু এইভাবে তোমরা আমি যেভাবে পরিষ্কার করছি সেইভাবে ডোলে 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 বলতে খুব বেশি মানে কেরোসিন দিলেই কিন্তু তেলটা কেটে যায় তো এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারবে একদম বিনা খরচায় নিজেদের মানে একটা পয়সাও লাগবে না যখনই তুমি মানে কাউকে ডাকবে সার্ভিসিং করার জন্য আগে এসেই কিন্তু মানে তোমাদের কাছ থেকে তিন টাকা আগে বিল করে দেবে তো তাই যাই হোক আমি এখন কিন্তু একদমই সার্ভিসের মানে লোকজনকে ডাকি না আমি নিজে নিজেই করি তো এটা আমি 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 যেটা করছি সেটা হচ্ছে অ্যামোয় জুম দিয়ে আমি কিন্তু আগে মানে ওই কেরোসিন দিয়েই করতাম হ্যাঁ হাতেটাতে একটু গন্ধ হয়ে যেত আর কিচেনের ওপেন টোপেনগুলোর উপরে না কাগজ পেতে নিতাম আর সাথে তো একটা মানে বড়ো সড়ো সুতির কাপড় লাগবেই কিন্তু এখন আমার কি সুবিধা হয়েছে জানো তো যে অ্যামোয়ের যে জুমটা রয়েছে তো ওইটা অনেক উপকারী এত সুন্দরভাবে ক্লিন করে মানে কি বলবো আর হাতে গন্ধ হয় না পুরো সেন্ট আর কি স্প্রের মতো আর কি যেটা লিকুইড স্প্রের মতো খুব সুন্দর হয় কিন্তু কিন্তু দেখো হ্যাঁ অ্যামোয়ের জিনিসের কিন্তু একটু দাম বেশি আছে সবাই তো আর কিনে ওইভাবে পরিষ্কার করতে পারবে না পারবে পারবে না আর চাইবেও না যে এত দাম দিয়ে ওইটা কিনবো তো তার জন্য আমি সহজ পদ্ধতি যেটা বললাম সেটা হচ্ছে কেরোসিন তেল আর কেরোসিন তেল দিয়েই কিন্তু আমি এতদিন পরিষ্কার করেছি যেহেতু এখন আমি ঘরে অ্যামোয়ের জিনিস ইউজ করি ওই জন্য কিন্তু অ্যামোয়ের প্রোডাক্টটা আমার রয়েছে আর অ্যামোয়ের প্রোডাক্টটা দিয়ে আমি এখন প্রত্যেক মাসে একবার করে পরিষ্কার করি আর সাথে দেখো জানলার উপরটাও কিন্তু আমি একটু এইভাবে কসবাইট দিয়ে স্প্রে করে দিচ্ছি একদম চকচকে একটু তেল থাকবে না মানে উঠে যাবে আর যখনই কেরোসিন দিয়ে তোমরা পরিষ্কার করবে জল কিন্তু একদম ব্যবহার করা যাবে না যে কোনো কারেন্টের জিনিসেই কিন্তু জল ব্যবহার করা যায় না তো কেরোসিন দিয়েই কিন্তু এইভাবে পরিষ্কার করে করতে হবে আর সুতির কাপড় টুকরো টুকরো করে নিতে হবে আর মুছতে হবে এইভাবে তবে একদম পরিষ্কার হবে আমি আর আমি কিন্তু এই অ্যামোয়ের জুমের ক্ষেত্রেও কিন্তু ওই একইভাবে ব্যবহার করি শুধু কেরোসিনের বদলে এইটা ব্যবহার করছি ওই একইভাবে স্প্রে করে দেখো লাগিয়ে ভালো করে ডোলে নিয়ে সুতির কাপড় দিয়ে কিন্তু মুছে মুছে দিচ্ছি আর এতেই পরিষ্কার হয়ে যাচ্ছে আর এই নেটটা দেখতে পাচ্ছ এই নেটটাও কিন্তু খোলা যায় তোমাদের দাদা ভাই যখন পরিষ্কার করে তখন কিন্তু নেটটা খুলে পরিষ্কার করে আর আমি খুলতে পারি না বলতে কি বলো ঝামেলা ওই খোলো লাগাও খুব ঝামেলা তো মোটামুটি দেখো আমার এটা পুরোটা ক্লিন হয়ে গেছে পুরো একদম একটা ভালো করে কাপড় দিয়ে আগে মুছে নিয়েছি একদম তেলগুলো ছাড়িয়ে নিয়েছি তারপরে কিন্তু আবার একটা শুকনো কাপড় দিয়ে সুন্দর করে আবার একটু স্প্রে করে কিন্তু উপর থেকে মুছে নিচ্ছি তো আর তারপরে চলে এসেছি বাইরে এই দেখো কত একটা মাসে কত তেল জমে দেখতে পাচ্ছ আর চিমনি যাদের ঘরে ঘরে আছে তারা জানবে যে চিমনি লাগানো কিচেনের পক্ষে কতটা উপকারী তো যাই হোক কিভাবে পরিষ্কার করবে আমি কিন্তু সেটাই তোমাদেরকে বললাম যারা যারা পারো না তারা তারা বাড়িতে এইভাবে নিজেরাই একটু ট্রাই করো দু একদিন একটু অসুবিধা হবে তারপরে কিন্তু নিজেরাই পারবে তো যাই হোক এই দেখো এই তেলগুলো মানে এই যে মানে তেলের যেগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আমি একটু জল দেবো না এই যে আমি কিন্তু অনেকটাই মানে প্রত্যেক মাসে মাসে অনেকটা করে সুতির কাপড় আমি নিয়ে নিই তারপরে কাপড় দিয়ে দিয়ে ভালো করে আগে কিন্তু তেলগুলোকে ছাড়িয়ে দিই ছাড়িয়ে তেলগুলোকে ফেলে দিই আর তেলগুলো দেখতে লাগে কি একেবারে মনে হবে যেন খেজুরের গুড় হ্যাঁ ওরকম কালার হয়ে যায় ভাবলে মানে কেমন লাগে দেখলেই যেন কেমন লাগে তো যাই হোক মামাম তাকে এক সময় বলে এ তো পুরো খেজুরের গুড় তাইরে এটা খেয়ে নে তো যাই হোক দেখো এইভাবে তেলটা ভালো করে আগে পরিষ্কার করে নিই আবার এই লিকুইডটা দিয়ে কিন্তু এর ভিতরে কসবাইট দিয়ে ডলব এবার কসবাইট দিয়ে ডোলে ভালো করে কিন্তু এই দেখো এইভাবে ডলবো ডোলে 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 একদম শুকনো কাপড় দিয়ে মুছবো আর জল কিন্তু আমি একদমই ব্যবহার করব না কিন্তু হ্যাঁ এইগুলোতে তোমরা চাইলে সাবান কসবাইট দিয়েও ডোলে পরিষ্কার করে ধুয়ে নিতে পারো জল দিয়ে তারপরে শুকিয়ে তারপরে কিন্তু লাগাতে হবে এতে কোনো সমস্যা হবে না তবে কি কারেন্টের মেশিনে কোনো কিছুতেই জল কিন্তু ব্যবহার করা উচিত নয় জলের জিনিসটা দেওয়াই উচিত নয় তো যাই হোক লিকুইডটাও কিন্তু একটু জলের মতোই আমি কিন্তু বেশ মানে যেখানে কারেন্টের বোর্ড ডাছে আছে সেইগুলোকে পা মানে একটু ইয়ে করেই কিন্তু আমি পরিষ্কার করে থাকি তো যাই হোক দেখো আজকে কাটা হাত নিয়ে মানে সরি কাটা বলছি কেন পোড়া মাথাটা খারাপ হয়ে গেছে বুঝেছো হাতে তো লাগছেই প্রচণ্ড পোড়া জায়গাটা নিয়েই কিন্তু আমি তাও পরিষ্কার করতে বসেছি আর তোমাদের দাদা ভাইকে কিন্তু বলিনি যে হাতটা পুড়ে গেছে এই ভিডিওটা দেখার পরে তো বকাবকি করবেই কারণ হচ্ছে জানে যে আমি একটু চঞ্চলভাবেই কাজটা মানে যে কোনো কাজ করে থাকি তো যাই হোক আজকে করার এই জন্য দরকার ছিল কারণ প্রচণ্ড নোংরা হয়েছে আর কিচেন নোংরা আমার একদম পছন্দ না কিচেন কেন কোনো কিছু নোংরা আমার একদমই পছন্দ হয় না তো আজকে যতক্ষণ আমি ভেবেই রেখেছি যে কাজটা আমি করবো তো করবোই কয়েকটা দিন ধরেই ভাবছি যে এই কাজটা আমি করবো তো যাই হোক দেখো এদিকে দেখো পুরোটাই কিন্তু আমার পরিষ্কার করে ফেলেছি আর ওই দেখো সামনে বসে বসে তোমাদের দাদা সাথে কিন্তু গল্প করছি যেহেতু দুপুরের টাইম আর অনেকটাই টাইম হয়ে গেছে কারণ চিমনিটা পরিষ্কার করতে বেশ খানিকক্ষণ টাইম লাগবে মিনিমাম তো এক ঘন্টার কাছাকাছি আমার লেগেই যায় পরিষ্কার করতে তো যাই হোক দেখো এখন তেলগুলোই ওই কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি এই কাপড়গুলো কিন্তু ফেলে দেব আর এখন দেখতে পাচ্ছ চিমনিটা কতটা ক্লিন আর পরিষ্কার লাগছে দেখেই বুঝতে পারছো তোমাদের দাদাভাই থাকলে এই নেট দুটো আরও চকচকে হয়ে যেত কারণ ও খুলে পুরো বাইরে নিয়ে গিয়ে পরিষ্কার করতো তো বন্ধুরা এখন কিন্তু মানে বিকেল হয়ে গেছে আমি আর দুপুরের পরে কিন্তু মানে এখনো একটা কাজ যেটা বাকি আছে সেটা তোমাদেরকে দেখাবো কারণ অনেকটা লেট হয়ে গেছিলো মামা খিদে পেয়ে গেছিলো ওই জন্য স্নান করে ওকে খেতে দিতে গেছিলাম এবার খাওয়া দাওয়ার পরে কিন্তু মেন কাজ যেটা করতে হবে মানে ভিতরের সার্ভিসিংটা তো করতেই হবে সেটা তোমরা ওই মুহূর্তে করে নিতে পারতে কিন্তু আমার কাছে টাইম ছিল না তাই আমি এখন করছি তো এটা কিন্তু চিমনির সাথেই থাকে তো এর ভিতরে আমি কিন্তু ডেটল দিয়ে দিলাম কোনো মানে শ্যাম্পু দেওয়া যায় ঠিক আছে আর ডেটল দেওয়া যায় ভালো করে গুলিয়ে নিলাম নিয়ে দেখো চিমনির উপর কিন্তু একটা ছেদ থাকে তো মেশিন মানে চিমনিটাকে অন করতে হবে আর সাথে আর বটম থাকে আর এই জলটাকে ঢালতে হবে তো সেইগুলো মানে ওই বটনটা দাবানোর ফলে ওর ভিতরে ঘুরে 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 পুরো পরিষ্কার হয়ে যাবে ওই শ্যাম্পুর জলে বা ডেটলের জলে আর কি পুরোটা পরিষ্কার হবে আর এই দেখো এইটার ভিতর গিয়ে পড়বে তো এইভাবে কিন্তু ক্লিন করতে হয় তো খুব সহজেই বাড়িতে কিন্তু তোমরা এইভাবে সার্ভিসিং করে নিতে পারবে হ্যাঁ খানিক টাইম লাগবে এ কিন্তু টাকা তো বাঁচবে তো যাই হোক আমার কিন্তু এদিকে পুরোটাই সার্ভিসিং মানে করা হয়ে গেছে এখন দেখো এই জলগুলো ফেলে দেবো পরে কিন্তু আরেকবার মানে শুধু ডেটল জল দিলে হবে না ওইটা বের করার পরে কিন্তু ভালো করে আরেকবার নর্মাল জলের ভিতর দিতে হবে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আমি কিন্তু এইভাবেই ঘরে সার্ভিস করে থাকি তো তোমরাও চাইলে কিন্তু আর তোমাদেরকে এত টাকা দিয়ে সার্ভিস করতে হবে না নিজেরা নিজেরাই কিন্তু করে নিতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকে একটা ক্লিনিং ব্লগ করলাম তো আশা করছি তোমাদের ভালো লেগেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আমাদের লাইক করে দিও আর পাশে থেকে এইভাবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে তো টাটা বাই বাই